আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বরাক বঞ্চনার নয়া কৌশল, স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারকে বিধলেন কমলাক্ষ দে পুরকায়স্ত। জাতি গঠন প্রক্রিয়ায় অসমীয়া মুসলিমদেরও অবদান রয়েছে। আমাদের লড়াই যাদের বিরুদ্ধে তাদের সংস্কৃতির সঙ্গে দূর দূর পর্যন্ত মিল নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় রেলকে মহিলাদের জন্য আরও সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ রেল মন্ত্রকের। দূরপাল্লার সব ট্রেনে মহিলাদের জন্য আসন সংরক্ষণ ঘোষণা রেলের। শিলচরের নালা ও রাস্তায় আবর্জনা ফেললেই ট্রেড লাইসেন্স বাতিল হবে, শহরের ব্যবসায়ীদের কড়া বার্তা জেলাশাসক কীর্তি জল্লির। যানবাহন চালকদের বিরুদ্ধে 150টি মামলা রুজু করার পাশাপাশি 1,000 টাকা জরিমানাও আদায় করা হয়, পাতারকান্দিতে পরিবহন বিভাগের অভিযান। বাজারিছোড়া রাতাবাড়িতে সুপারি ও পাথর বোঝায় 3টি লরি আটক। করিমগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম, স্মারকপত্র জেলাশাসককে। এবং সর্বশেষ খবরটি হলো, আজ থেকে শীতকালীন অধিবেশন, মূল্যবৃদ্ধি, জমি কেলেঙ্কারি উচ্ছেদ নিয়ে বিধানসভা উত্তালের সম্ভাবনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের কাজের অধিকার কেড়ে নেওয়ার কৌশল হচ্ছে স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন। দীর্ঘদিন ধরে নানাভাবে বরাকের সরকারি বিভাগে খালি থাকা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থী এনে শূন্যস্থান পূরণ করা হয়েছে। এ নিয়ে বরাক উপত্যকায় প্রতিবাদ হয়েছে। যদিও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগের জন্য রিক্রুটমেন্ট কমিশন গঠন করে বিজেপি সরকার বরাকের বেকারদের চাকরির দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে, আর ব্রহ্মপুত্র উপত্যকার প্রার্থীদের জন্য বরাকে চাকরির দরজা খুলে দিয়েছে, এভাবেই বিজেপি সরকারকে ঠুকলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্ত। কমলাক্ষ আরও বলেন, বিজেপি আসাম গণ পরিষদ দলের থেকে আরও বেশি বাঙালি বিরোধী, অগপ দুইবার রাজ্যে ক্ষমতায় এসেছে, অগপ শাসনে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের চাকরির সুযোগ বন্ধ হয়নি, সেই সময় ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বরাকের সরকারি বিভাগে নিয়োগ করা হলেও এই উপত্যকার ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বাঙালিদের টার্গেট করেছে, হিন্দু বাঙালির বুটে শাসন ক্ষমতায় আসার পরও বাংলাভাষী লোকেদের হেনস্থা করার জন্য একের পর এক কৌশল নিচ্ছে বর্তমান সরকার। কমলাক্ষ বলেন, বরাক উপত্যকার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা থেকে টেট সেন্টার তুলে বাঙালিদের শিক্ষা দিয়েছে সরকার, গেরুয়া দলের নেতা বিধায়করা এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। বিধায়ক আরও বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবিটি দীর্ঘদিন ধরে উত্থাপিত হচ্ছে, রাজ্য সরকার এই দাবিকে কোনো গুরুত্ব দেয়নি, বরং বরাকের বাঙালিদের ভাতে মারার জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে, স্টেট রিক্রুটমেন্ট কমিশন গঠন করেছে। এই কমিশন গঠনের উদ্দেশ্য হচ্ছে বরাক উপত্যকার বাঙালিদের চেটে ফেলা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ স্থানীয়ভাবে হওয়ার পরও বরাকের প্রার্থীদের বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকার প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। কমলাক্ষ বলেন, বিশেষভাবে সক্ষমদের নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত বরাক উপত্যকাকে বঞ্চিত করা হয়েছে, এই উপত্যকার প্রার্থীদের বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থী প্রেরণ করে বিশেষভাবে সক্ষমদের পদ পূরণ করা হয়েছে, এতদিন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থী এনে পদ পূরণ করলে প্রতিবাদ সাব্যস্ত করা যেত, কিন্তু রিক্রুটমেন্ট কমিশন গঠন করে ব্রহ্মপুত্র উপত্যকার প্রার্থীদের বরাক উপত্যকায় প্রবেশ অবাধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে। কমলাক্ষ আরও বলেন, বরাকের প্রার্থীরা গিয়ে ইন্টারভিউতে বসতে পারবেন কি না, আর বসলেও তাদের প্রতি সুবিচার হবে কি না, এ ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। রাজ্য সরকার অফিসার পদের চাকরির জন্য রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে রাজ্যের যে কোনো জেলা থেকে যোগ্য প্রার্থী নিয়োগ করুক, এতে কারোর আপত্তি নেই। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগে স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া সরকারের দায়িত্ব। রাজ্য সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীভূত করে বরাক উপত্যকার কর্মপ্রত্যাশী যুবক যুবতীদের পেটে বাতে মারার নীল নকশা তৈরি করেছে।
ও বরাকের বিজেপি নেতাদের এক হাত নিয়ে তিনি বলেন, রাজ্য সরকার এক এক করে বরাক উপত্যকার বাঙালিদের বাসার জীবিকার অধিকার কেড়ে নিচ্ছে, অথচ বিজেপি নেতারা নিজেদের পদোন্নতির কারণে কিংবা পদ অবনমনের ভয়ে মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে বাঙালিরা যতটুকু হেনস্থা হচ্ছেন ইতিহাস এর সাক্ষী থাকবে। হিন্দুদের মুসলমান জুজু দেখিয়ে বেশি দিন রাজনীতি চলতে পারে না। বরাকের বাঙালিদের পায়ের তোলার মাটি সরিয়ে দিচ্ছে বিজেপি সরকার, সেটা উপত্যকাবাসী ধীরে ধীরে উপলব্ধি করতে পারছেন। জনগণের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, অচিরেই ক্ষোভের বিস্ফোরণ ঘটবে বলে মন্তব্য করেন কমলাক্ষদে পুরকায়স্থ। অপরদিকে ভারতীয় রেলকে মহিলাদের জন্য আরও সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ রেল মন্ত্রকের। এবার থেকে রাজধানী দুরন্তের মতো দূরপাল্লার মতো বাতানুকূল ট্রেনে মহিলাদের জন্য থাকবে সংরক্ষিত আসন। এছাড়াও দূরপাল্লার ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষার দিকটি নিয়েও একাধিক পরিকল্পনা করছে রেল, জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রী জানান, গরিব রথ রাজধানী দুরন্ত সহ সম্পূর্ণ বাতানুকূল এক্সপ্রেস ট্রেনগুলিকে মহিলাদের জন্য এখন থেকে স্লিপার ক্লাসে 6টি বার্থ সংরক্ষিত থাকবে। এই বার্থগুলি সব বয়সের মহিলাদের জন্য উপলব্ধ থাকবে। এমনকি মহিলা যাত্রীরা একদল মহিলার সঙ্গে সফর করলেও আলাদা করে এই বার্থগুলি বুক করতে পারবেন। প্রতিটি স্লিপার কোচে 66টি লোয়ার বার্থ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে 3 AC কোচে সংরক্ষিত থাকবে 4-5টি বার্থ, 2 ACতেও থাকবে 3-4টি বার্থ। 45 বছরের ঊর্ধ্বের মহিলারা, গর্ভবতী মহিলারা যাত্রায় স্বাচ্ছন্দ্য অনুভব করতে এই বার্থগুলি বুক করতে পারবেন। রেলমন্ত্রী জানান, গত 17 অক্টোবরে চালু হয়েছে ট্রেনে সফরকারী মহিলাদের সুরক্ষা প্রকল্প মেরি সহেলি। এই প্রকল্পের আওতায় মহিলাদের সুরক্ষার পাশাপাশি স্বাচ্ছন্দ্যের দিকটা নিয়েও ভাবছে রেল। এই বিষয়ে RPF ও GRPকে আরও বেশি করে কাজে লাগাতে চায় রেলমন্ত্রক। রেলমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে জেলা পুলিশকেও অবগত করা হয়েছে। অপরদিকে শিলচরের নালা ও রাস্তায় আবর্জনা ফেললেই ট্রেড লাইসেন্স বাতিল হবে, শহরের ব্যবসায়ীদের কোলাবার্তা জেলাশাসক কীর্তি জল্লির। শিলচর শহরের নিকাশি নালায় রাস্তার পাশের বাড়ি এবং দোকান থেকে আবর্জনা না ফেলার আবেদন জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। শহরকে স্বচ্ছ সুন্দর ও আবর্জনামুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে রবিবার। এই উপলক্ষে এদিন শহরের উকিলপট্টি থেকে পুরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে বিধায়ক চক্রবর্তী ও জেলাশাসক বর্জ্য ব্যবস্থাপনার জন্য লাল ও সবুজ রঙের 2টি করে বাকেট বণ্টন করেন। লাল বাকেটে তরল বর্জ্য এবং সবুজ বাকেটে কঠিন বর্জ্য রাখতে বলা হয় নাগরিকদের। বর্জ্য ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে পুরসভার অধীনে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই বর্জ্য সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তা বিনষ্ট করে ফেলা হবে। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক JR লাল সিংকে সঙ্গে নিয়ে 6 ও 7 নম্বর ওয়ার্ডের সব গড় ঘুরে জেলাশাসক শহরের নাগরিক এবং দোকানিদের তাদের বর্জ্য ড্রেন, ফুটপাত ও রাস্তায় ফেললে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন। এসব ক্ষেত্রে দোকানিদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দেন জেলাশাসক। পাশাপাশি নতুন করে ট্রেড লাইসেন্স নেওয়ার সময় ড্রেন, ফুটপাত এবং রাস্তায় আবর্জনা না ফেলা নিশ্চিত করতেও পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে ব্যবস্থা নিতে বলেন জেলাশাসক কীর্তি জল্লি। উকিলপট্টির ড্রেনকে আবর্জনামুক্ত রাখতে নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে জেলাশাসক পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে বলে জানান। শহরের ওয়াটার ওয়ার্কস রোডের পুরসভার পরিত্যক্ত জমিতে ফাটক বাজারের সবজি বাজার স্থানান্তর করা হবে বলে জানান জেলাশাসক। এপার্টের অর্থায়নে এতে সবজি বাজারের ভবন নির্মাণ করা হবে, ফলে ফাটক বাজারের সবজি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা আরও সহজতর হবে বলে জানান DC। অপরদিকে রবিবার জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট টিম ও পাতারকান্দি পুলিশ যৌথভাবে পাতারকান্দির বিভিন্ন সড়কে অভিযান চালায়। তারা বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়ি চালক ও যাত্রীদের থামিয়ে গাড়ির নথি খতিয়ে দেখেন। বাইক চালক এবং আরোহীদের হেলমেট পরিধানের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। এদিন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যানবাহন চালকের বিরুদ্ধে 150টি মামলা রুজু করার পাশাপাশি 1,000 টাকা জরিমানাও আদায় করা হয়।
বিভাগীয় কর্তাদের কথায় অসাবধানতাবশত প্রতি বছর রাজ্যে প্রায় 1.5 লক্ষাধিক লোক দুর্ঘটনার শিকার হন। অনেকে দৈনন্দিন কাজকর্মের তাগিদে ছোটাছুটি করতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হন। যাত্রীদের অসাবধানতা ও চালকদের বেপরোয়া মনোভাব প্রতিটি দুর্ঘটনার জন্য দায়ী। এদিন এনফোর্সমেন্ট বিভাগের কর্মীরা সড়ক সুরক্ষাজনিত টিপসও দেন, মাত্রাতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে সচেতন যাত্রীদের সরব হওয়ার পরামর্শ দেন। 31 ডিসেম্বরের পর থেকে সড়ক সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসন আর কাউকে রেয়াত করবে না বলেও সতর্ক করে দিয়েছেন তারা। অপরদিকে শনিবার গভীর রাতে তল্লাশি অভিযানে নেমে বাজারি ছোড়ায় একটি সুপারি বোঝাই মিনি ট্রাক এবং রাতাবাড়ি এলাকায় দুটি পাথর বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করেছেন করিমগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের স্পেশাল ব্রাঞ্চের DSP জেমস এর সঙ্গতি। সঙ্গে আটক করা হয়েছে ট্রাক সহ চালকদের। জানা গেছে গতকাল রাতে প্রথম অভিযানে বাজারিছোড়া থানাধীন নাগরা ওয়াচপোস্ট এলাকায় ত্রিপুরা থেকে নিয়ে আসা চালকবিহীন একটি সুপারি বোঝাই বোলেরো পিকআপ ভ্যান ধরেছেন স্পেশাল ব্রাঞ্চের DSP জেমস এর সঙ্গতি। পরে একই এলাকা থেকে দুটি সুপারি বোঝাই অটো ভ্যান আটক করে নাগরা ওয়াচপোস্টের ইনচার্জ। দ্বিতীয় অভিযানে রাতাবাড়ি থানা এলাকায় আটক করেছেন দুইটি পাথর বোঝাই ট্রাক। ওই ট্রাকগুলো রাতাবাড়ি হয়ে মিজোরামে যাওয়ার পরিকল্পনায় ছিল। গাড়ির চালকদের কাছে কোনো বৈধ কাগজপত্রাদি না থাকায় ট্রাক সমেত চালকদের আটক করে রাতাবাড়ি পুলিশের জিম্মায় রাখা হয়েছে। পাশাপাশি সুপারি বোঝাই ট্রাক এবং দুটি অটো ভ্যান বর্তমানে বাজারিছোড়া পুলিশের জিম্মায় রয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।